আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ন্যাশনাল টিভি লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিএনপির মিছিল থেকে, আসলে জুমার নামাজের পরে বিএনপির মিছিল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে পুরো আমরা দেখতে পাচ্ছি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আসলে এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকা খুবই উত্তাল। সিলেটের বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেছে, প্রচুর নেতাকর্মী আসলে মিছিল দিচ্ছেন এবং পুলিশের সাথে তাদের হাতাহাতি ঘটনা ঘটছে। আমরা পুলিশের দাওয়ায় আসলে নেতাকর্মীরা পালিয়ে গেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় অবস্থান করছি। দর্শক, যেটি বলছিলাম আসলে সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং ইফতার পিটনের অংশ হিসেবে জুমার নামাজ শেষে নগরীর আম্বরখানা মসজিদ থেকে বিএনপি মিছিল বের করলে আসলে পুলিশ সাথে সাথে দাওয়া দেয় এবং তাদেরকে এখান থেকে আসলে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি নগরীর আম্বরখানা এলাকায়। আসলে এই মুহূর্তে আম্বরখানার অবস্থা খুবই উত্তাল এবং বিএনপির নেতাকর্মীরা এখান থেকে মিছিল বের করছেন। দর্শক, যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন এবং লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। জুমার নামাজ শেষে আসলে সিলেটের রাজপথ খুবই উত্তাল। সারা দেশে বিএনপির বিক্ষোভ এবং বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণের অংশ হিসেবে আজকে সিলেটে নগরীর আম্বরখানা এলাকায় আসলে কিছু জুমার নামাজ শেষে নগরীর আম্বরখানা পয়েন্টের যে মসজিদ রয়েছে এই মসজিদ থেকে মিছিল বের করলে আসলে পুলিশ তাদেরকে দৌড় দেয় এবং পুলিশের সাথে ব্যাপক দৌড়াদৌড়ি হয় এবং ঘটনাস্থল থেকে তিন চারজনকে পুলিশ গ্রেফতার করে। আমরা এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় আছি। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। বিএনপির লিফলেট কর্মসূচির কালে আসলে এবং বিএনপির বিক্ষোভ মিছিলের সময় আসলে পুলিশের দাওয়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা এখান থেকে পালিয়ে যান এবং বিভিন্ন দিক ছুটাছুটি করেন। তারপর থেকেই আসলে এই মুহূর্তে আম্বরখানা এলাকায় নগরী আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন জোরদার ভূমিকা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা রাজপথে টহল দিচ্ছেন। আসলে এই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, যেটি বলছিলাম যে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং সেই সাথে লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আসলে জুমার নামাজ শেষে তারা নগরীর আম্বরখানা এলাকায় আম্বরখানা জামে মসজিদ থেকে একটি মিছিল বের করে এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাইলে আসলে পুলিশের দাওয়া খেয়ে তারা এখান থেকে পালিয়ে যায় এবং পুলিশের দাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এখানে জড়ো হয়েছেন এবং তারা Thank you.
দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন এবং আমাদের সাথে অবশ্যই লাইভে থাকবেন। আমরা এই মুহূর্তে নবনীর আম্বরখানা এলাকায় আছি। বাংলাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণের অংশ হিসেবে আজকে আসলে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা নগরীর আম্বরখানা এলাকা থেকে তারা একটি মিছিল বের করার চেষ্টা করতে চাইলে এবং এখানে চাইলে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করেন এবং এখান থেকে তারা এদিক বেদিক ছুটে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আসলে আমরা দেখতে পাই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই মুহূর্তে নগরীর আম্বরখানা পয়েন্টে অবস্থান করছি। দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে রাখবেন। দর্শক যেটি বলছিলাম আসলে নগরীর আম্বরখানা এলাকা থেকে আসলে বিএনপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে আজকে জুমার নামাজ শেষেই তারা মিছিল বের করতে চাইলে তখন ঘটনা দর্শক আপনারা জানেন যে আগামী শনিবার এবং রবিবার হরতাল কর্মসূচি ডেকেছে বিএনপি এবং জামাত। সেই হরতাল কর্মসূচির এবারে 2 নম্বরটা 2 নম্বরটা পয়লা তুমি 2 নম্বরটা কেনটা লাগাই আরবার না 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 দূর কোনটা দেখছ পয়লাটা তুমি 2 নম্বরটা কতজন আটক আছে? 4 জনকে আমরা আটক করছি। কোনো যানবাহন আটক আছে কিনা? না, এখনো যানবাহন আটক আছে। পাশাপাশি একটা প্রশ্ন যে নির্বাচনের দিন যেহেতু ভোট অতিরিক্ত অবস্থান করে আমাদের
হ্যাঁ দর্শক, আসলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। যেমনটি বলছিল পুলিশ, আসলে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে নগরীর আম্বরখানা এলাকায় এবং বিএনপির মধ্যে দাওয়া পাল্টে দেওয়া হয়েছে। আসলে কিছুক্ষণ আগে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এবং বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি এবং অংশ হিসেবে তারা বের হলে আসলে নগরীর আম্বরখানা এলাকায় পুলিশের সাথে ধাওয়া হয়। পুলিশ ধাওয়া দিলে আসলে তারা এখান থেকে দৌড়ে পালিয়ে যান এবং ঘটনাস্থল থেকে আসলে মিছিলকারীদের মধ্য থেকে আসলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যে। দর্শক, যেটি বলছিলাম আসলে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল, সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে আজকে নগরীর আম্বরখানা এলাকায় জুমার নামাজ শেষে আসলে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন একটি মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করতে চাইলে আসলে তখন পুলিশ দাওয়া দিলে তারা এখান থেকে দৌড়ে বিভিন্ন দিকে ছুটে যান এবং পুলিশের সাথে বেশ দৌড়াদৌড়ি হয় তাদের। এক পর্যায়ে তারা ঘটনা স্থল থেকে আসলে এই জায়গা থেকে প্রায় চারজনকে আটক করেছে পুলিশ। আসলে আপনারা জানেন যে আগামী শনিবার রবিবার নির্বাচনের দিন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেও হরতাল ডেকেছে বিএনপি এবং তাদের হরতালের আগ মুহূর্তে আসলে তাদের নানা ধরনের কর্মসূচির মধ্যে একটি হচ্ছে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সেই সাথে লিফলেট বিতরণ কর্মসূচি। এর অংশ হিসেবে আজকে আসলে তারা মিছিল এবং লিফলেট বিতরণ করতে চাইলে এখানে চাইলে পুলিশ তাদেরকে দাওয়া করলে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং এখানে প্রায় চারজনের মতো বিএনপি নেতা কর্মীকে আটক করে পুলিশ। দর্শক, যেটি বলছিলাম আসলে বিএনপির এবং বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসীর ঘোষণার পর থেকে লাগাতার তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছে, হরতাল, অবরোধ সহ লিফলেট বিতরণ সহ নানান কর্মসূচি তারা দিয়ে আসছে। এরই অনুযায়ী আসলে আজকে বিএনপির সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ ছিল এবং সেই হিসাবে আসলে সিলেট বিএনপির নেতাকর্মীরা দুপুর জুমার নামাজ শেষে তারা নগরীতে একটি মিছিল, নগরীর আম্বরখানা এলাকায় একটি মিছিল বের করেন এবং মিছিল বের করতে চাইলে আসলে পুলিশ পয়েন্টে থাকে, পুলিশরা তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া খেয়ে তারা এখান থেকে পালিয়ে যান এবং মিছিলকারীদের মধ্য থেকে আসলে প্রায় চারজনকে পুলিশ আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। আমরা এই মুহূর্তে আছি নগরীর আম্বরখানা এলাকায়। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে রাখবেন, শেয়ার করে দিবেন। তোমার ফোন হো ফোন বন্ধ আছে হ্যাঁ দর্শক, যেটি বলছিলাম আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় বেশ পুলিশের উপস্থিতি রয়েছে। আসলে কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষে বিএনপির সারা দেশের বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকে মিছিল বের করে বিএনপি এবং জামাতে ইসলাম মিছিল বের করতে চাইলে আসলে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ সদস্যরা তাদেরকে দাওয়া করলে আসলে তারা এখান থেকে পালিয়ে যান এবং এখান থেকে আসলে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ বলছে। আমি তাই রাখলাম, তাই অনেক খালি ফোন দিয়া
দর্শক সবাইকে জানিয়ে দিচ্ছি যে আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকে জুমার নামাজ শেষে নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন এবং মিছিল বের করতে চাইলেই আসলে পুলিশের দাওয়া খেয়ে তারা পালিয়ে যান এবং এইখান থেকেই আসলে মিছিলকারীদের মধ্য থেকে প্রায় চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় বেশ পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ সদস্যরা অবস্থান শক্ত অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আসলে তারা মাঠে কাজ করছেন। আপনারা জানেন যে আগামী 7 জানুয়ারি দ্বাদশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংসদ নির্বাচন দিনেও যা বিএনপি এবং জামাত আগামীকাল শনিবার থেকে নির্বাচনের দিন পর্যন্ত তারা আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য একজন বক্তব্য দিচ্ছেন। আমরা তারা তাৎক্ষণিক এখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, জনগণের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে এবং যান চলাচলে বিঘ্নতা ঘটায়। তাৎক্ষণিকভাবে তারা এই ফৌজদারি অপরাধ ঘটনের অপরাধে আমরা তাদেরকে দেখে থেকে আমরা চারজনকে আটক করেছি। গাড়ি কি জব্দ হয়েছে? গাড়ি জব্দ। আর যে চারজনকে আটক করা হয়েছে তারা আসলে কোন দলের বা কোন রাজনৈতিক দলের কর্মী নাকি? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের নাম ঠিকানা পরিচয় আমরা পরে জানাব। আর তাদেরকে মিছিল থেকে গ্রেপ্তার করেছেন এখন পর্যন্ত চারজনকে। দর্শক পুলিশ সদস্য যেটি বলছিলেন আসলে এই মুহূর্তে আসলে এই মিছিলকারীদের মধ্য থেকে প্রায় চারজনের মতো আটক করা হয়েছে বলে তারা বলছেন। আপনারা জানেন যে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচনী থেকে আসলে নানান কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামী শনিবার এবং নির্বাচনের দিনও হরতাল ডেকেছে বিএনপি এবং জামাত। এরই অংশ হিসাবে সারা দেশে আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচি ছিল এবং সেই সুবাদে আসলে আজকে নগরীর আম্বরখানা এলাকায় জুমার নামাজ শেষে তারা মিছিল বের করলে আসলে ঘটনা পুলিশ তাদেরকে তাৎক্ষণিক দাওয়া দেয়, দাওয়া খেয়ে তারা আসলে পালিয়ে যান এবং এখান থেকে আসলে মিছিলকারীদের মধ্যে থেকে প্রায় চারজনকে আটক করেছে পুলিশ আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আম্বরখানা এলাকায়। বর্তমান সিলেটের পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন। আমরা জানতে চাই কয়জন যে কোনো ধরনের কঠোর পরিস্থিতি মোকাবিলা করতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট আছেন বলে তারা বলছেন। আসলে তারা আপনারা জানেন যে আজকে থেকেই আসলে বিএনপির যে লাগাতার যে বিক্ষোভ কর্মসূচি ছিল সারা দেশব্যাপী, এরই অংশ হিসেবে আজকে আসলে নগরী আম্বরখানা এলাকায় তারা একটি মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করার চেষ্টা করলে আসলে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায় এবং এই মিছিলকারীদের মধ্য থেকে প্রায় চারজনকে আটক করেছে পুলিশ।
দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, যে যেখান থেকে যুক্ত হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কে কোথা থেকে। দর্শক আমরা বর্তমান সিলেটের পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনারা কেউ কমেন্টে জানাবেন আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমরা এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় অবস্থান করছি এবং আপনারা জানেন যে সারা দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা নগরীর আম্বরখানা এলাকায় আসলে একটি মিছিল বের করে জুমার নামাজ শেষে আসলে তারা মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করার চেষ্টা করলেই আসলে পুলিশ তাদেরকে দাওয়া দেয় এবং দাওয়া খেয়ে তারা বিভিন্ন দিক বিদিক ছুটিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আসলে এই জায়গা থেকে আসলে মিছিলকারীদের মধ্য থেকে পুলিশ যেটি বলছে যে চারজনকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ সদস্যরা সচেষ্ট সহযোগী রয়েছে এবং তারা যে কোনো কঠোর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কঠোর নজরদারি রেখেছেন এবং বিভিন্ন সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে তারা মনে করছেন। কোনো ধরনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা ঘটার কোনো সুযোগও নেই বলে তারা মনে করছে। দর্শক আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওটি দেখে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিদায় নিচ্ছি এখন লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।